হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এই আজকে 18th of December, বছরের প্রায় শেষ হতে চলার কথা, বেড়াতে যাবো না সেটা কি করে হয়, তাই বেরিয়ে বললাম ঠিক করে। কোথায় যাচ্ছি সেটা কোনো শুভকাশ্য। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি রেডি হয়ে গেছি দিদার একটা পুরনো সোয়েটার, সাথে কালো জিন্স, আর মুখে আমার মেকআপের নেই কোনো বেলায়, সাজ আমি লিপস্টিক আর কাজল দিয়েই চালাই। এই যেটা আমার মামার মেয়ে সোনু, আর এই যে এটা আমার মাম্মাম। তো যাই হোক, কথাতেই আছে, জিনেকে লিয়ে রুটি কপ নাম কারিয়ে সবটা চাই, যে এত কাপড় নিয়েছি তারই ফলস্বরূপ এই লাগেজের উদ্ভব হয়েছে আর কি। যে বাবা আমার ট্রলি নিয়ে আরও সব লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে হালি শহর ড্রপ করতে হবে। এই যে টোটো চলে এসেছে, টোটোতে উঠে পড়বো টুকুস করে। এই যে পিছনে মামা মামাম সোনু দাঁড়িয়ে আছে, চলো টোটোতে উঠে পড়েছি টুক করে। এই যে মামা লাগেজগুলো ঠিক করছে, আর ব্যাগটা ফাটাস করে ছিঁড়ে গেছে, ওটা খাবারের ব্যাগ ছিল। বাড়িতে এখন দিদা আছে, বাবা হচ্ছে মাকে নিয়ে এসছে, এখন মা থাকবে কিছুদিন, বাবা চলে যাবে। শুনে এখানে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, তো আমরা সবাই টোটো উঠবে, টোটো ছেড়ে দিয়েছে। এই যে হালি শহর স্টেশনে গল্প করতে করতে চলে এসছে, এখন নিয়ে স্টেশনের নামতে নামতে মহারাজের সাথে দেখা গেছে। ইনি হচ্ছে চুপচাপ বসেছিল, যেই ম্যামগুলো ডাকিছে উনি পায়ে গেছে, এসে ঘুরু গোল করে ঘুরছিল গোটা। এই যে এখন হালি শহর স্টেশনের ওভারব্রিজ হয়ে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে, ওদিক থেকে নৈহাটি জংশন, মানে নৈহাটিতে যাবো আর কি। একটাই স্টেশন নৈহাটি, হালি শহরের পরে নৈহাটি। এই যে মামা পিছনে আসছে, হ্যাঁ মামা আমার ব্যাগটাকে লাঠি ভাঙিয়ে নিয়েছিল, তো আমি পিছনে তাকিয়ে দেখছি ব্যাগটা ভারী ভারী লাগছে, তো আমি ভাবলাম কী ব্যাপার হলো, তারপর দেখছি মামা আমার ব্যাগটা টেনে ধরে আছে। যাই হোক, স্টেশনে এসে গেছি, এখানে শোনো প্রচণ্ড মজা পেয়ে গেছে, ওই জন্য থেকে থেকে ইয়ে করে চেঁচিয়ে উঠছে মাঝে মাঝে। আসলে এই আসলে এতটা এক্সাইটমেন্ট কাজ করছিলো। যাই হোক, তো আমরা ওয়েট করছিলাম, এই যে ট্রেনেও এসে গেছে, ট্রেনেও উঠে পড়েছি, একটা স্টেশন পরেই, মানে হালি শহরের পরেই নয়টি। এই যে নেমেও গেছি, ঘন্টা ওয়েট করতে হবে এখনও। আর আমাদের গ্রুপে টোটাল 15 জন রয়েছে, মানে তারাও এখনও আসবে, তারা কেউই এখনও এসে পৌঁছয়নি, আমরাই সব থেকে ফার্স্ট। তো এখন গল্প গল্প করবো, গল্প করতে করতে টাইম পাস হয়ে যাবে। ফাইনালি আমাদের ট্রেন আসছে, ওই যে তিস্তা তোস্তা এক্সপ্রেস, 3:35 না 3:38 নাম্বার ট্রেন ছিল। যাই হোক, চলো টুকুস করে ট্রেনে উঠে যাই। এই যে আকাশটা মেঘলা, মনটা ফুরফুরে, খেতে ভালোবাসি লেস, খাই না কুরকুরে। জোকস পার্ট, এখানে লেসও ছিল না, কুরকুরে ছিল না, আমরা একটু চিপস খাচ্ছি। এটা হচ্ছে সোনু বাড়ি থেকে বানিয়ে এনেছিলো সাপ লুডো, সাপ লুডো তো খুব ভালো একটা টাইম পাসের জন্য, মানে ভালো কাজ দিয়েছে আর কি। ফোন আর কতক্ষণ ঘাঁটবো, তো একটু টাইম পাস করছিলাম আমি আর ও দুজন। আমি উল্টো যাচ্ছি তাই ভাবি, করেছিলাম কোথায় ছিল 5, আচ্ছা গেলে 5, আচ্ছা ছক্কা। খেলতে খেলতে বোর লাগছিলো, সেই জন্য ওকে বললাম আমি আর খেলবো না, কারণ আমার একটা কাজ বেশিক্ষণ করতে ভালো লাগে না, একঘেয়েমি ফিল হয়। তো ওই জন্য ওর বন্ধু খুঁজে নিয়েছে, ওর সাথেই বকবক করছে। আর এই যে আমাদের রাতের ডিনার, এটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাড়ি থেকেই বানিয়ে আনা হয়েছিল, তো আমরা ডিনারটাকে এনজয় করি। আর তোমরা কিন্তু ভিডিওগুলো, নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে ডুয়ার সিগি, আমি কি দেখলাম না দেখলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, আমি পার্টে পার্টে আপলোড করব। তো চলো, শুভরাত্রি, টাটা।